الحمد لله الذي وكفى وعباده الذي نصطفى أما بعد الحمد لله محن الله سبحانه وتعالى درباري أمر الشكر يجبون كريجي محن الله رب العالمين أما كيبون أبونا دير كي এখনো সুস্থ রেখেছেন, করোনা ভাইরাস থেকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, সালাতুল তারাউইর পরে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান মুবিদের দরবারে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার হাজরিন, আমি আপনাদের খেদমতে একটি হাদিস পেশ করতে চাই, যে হাদিসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে তুমি পাঁচটি বস্তুর পূর্বে পাঁচটি বস্তুকে গুরুত্ব দাও। কয়টি বস্তুকে? পাঁচটি বস্তুর পূর্বে পাঁচটি বস্তুকে গুরুত্ব দাও, তার মধ্যে একটি হলো শাবাবিকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনের শক্তিকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ, যে যখন তোমার বয়স বার্ধক্য হয়ে যাবে তখন তুমি আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত ভালো করে করতে পারবে না, তুমি সলাত ভালো করে পড়তে পারবে না, তুমি জাকাত আদায় করতে পারবে না। এর কারণে যখন তোমার বয়স থাকে, যৌবনের শক্তি থাকে, ওই সময় বেশি বেশি করে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করো, আল্লাহ রাসুল যা আদেশ করেছেন তা পালন করো, আল্লাহ রাসুল যা নিষেধ করেছেন তা থেকে কী করো, বিরত থাকো ওই সময়ে। এরপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জৈনক ব্যক্তিকে উপদেশ দিয়েছিলেন ওয়াসিহাতিকা ক্বাবলা সুকুমি, তুমি অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। অসুস্থ যখন হয়ে পড়বে তখন তুমি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবে না, বেশি বেশি করে তুমি সালাত ও তাহাজ্জুদ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। তুমি ইচ্ছা করলেও আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো তুমি দেখতে পারবে না, যার কারণে যখন তুমি সুস্থ রয়েছো ওই সময় বেশি বেশি করে আল্লাহ রাসুল যা আদেশ করেছেন তা পালন করো। যেমন আল্লাহ রাসুল বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা পালন করো যখন তুমি সুস্থ থাকো। অসুস্থ হয়ে গেলে যে সুস্থ থাকাকালীন সময়ে যে কাজগুলো করা যায়, অসুস্থ থাকাকালীন সেই কাজ করা যায় না, ঠিক কিনা? যার কারণে সুস্থ যখন আমরা থাকি তখন সুস্থর কদর করতে হবে, বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে বেশি বেশি করে সুস্থ থাকাকালীন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে উপদেশ দিচ্ছিলেন যে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, তুমি দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও। কিসেকে গুরুত্ব দাও? দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও। কারণ কি? কারণ হলো যখন আমরা অতিমাত্রায় দরিদ্র হয়ে যাই তখন এই দরিদ্র আমাদেরকে কুফরি নিকটবর্তী নিয়ে যায়, মানে আউযুবিল্লাহ। এবং আমরা যখন সচ্ছল থাকি তখন বেশি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করতে পারব। আল্লাহ রাসূল বলেছেন আনফিক ইয়া আদম উনফিক ইলাইকা, হে আদম সন্তান তুমি আল্লাহর রাস্তা দান করো তাহলে আমি রাব্বুল আলামিন তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তাই আমরা যখন দনে থাকি, আমরা যখন সচ্ছল থাকি, এই সচ্ছল থাকাকালীন সময় বেশি করে আমরা দান সদকা করব, বেশি করে আমরা দরিদ্র যারা তাদেরকে আমরা বেশি করে দান সদকা করব, কারণ আমরা দরিদ্র হয়ে গেলে আর এই দানগুলো করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌনক ব্যক্তিকে যে উপদেশ দিয়েছিলেন এটি হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলে, তুমি যখন অবসর টাইমকে গুরুত্ব দাও যখন তুমি ব্যস্ত হয়ে পড়বে, অর্থাৎ ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি কী করো, অবসর টাইমকে গুরুত্ব দাও। কারণ আমরা যখন ব্যস্ত হয়ে পড়ি তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ইচ্ছা করলেও বেশি বেশি করা যায় না, করা যায় না। এর কারণ আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি অবসর থাকো, যেমন এখন করোনা ভাইরাসে আমাদের পৃথিবী অবসর, বিশেষ করে আমাদের রমাদান মুবারক, যার কারণে আমরা সবাই ঘরের মধ্যে অবস্থান করছি, এই অবসর টাইমে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো। কী করবো? কোরআন তেলাওয়াত করবো, আমরা সালাতুল তাহাজ্জুদ পড়বো, বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবো, বিশেষ করে কোরআন তেলাওয়াতের জন্য আমরা মশ করবো, একজন কারিকে এনে অথবা যারা কোরআন তেলাওয়াত জানে তাদেরকে নিয়ে আমরা বেশি করে কী করবো, কোরআন তেলাওয়াত করবো।
এটি আমরা অবসর টাইমে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যৌবনক ব্যক্তিকে উপদেশ দিয়েছিলেন যে হয় যুবক তুমি কি করো যে ওয়াহায়াতিক কাবলা মাউতিক তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে গুরুত্ব দাও সুবহানাল্লাহ। কারণ হলো যখন মানুষের মৃত্যু আসে তখন সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কি হয়ে যায়? সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুসাদ গ্রহণ করবে। অপর দিকে বলছেন আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা তোমরা যেখানে থাকো না সেখানে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে। অপর আয়াতের মধ্যে বলছেন ইদা জাআজালুহা লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন যখন তোমার আমার মৃত্যু আসবে তখন এক সেকেন্ড এদিকেও যাবে না এক সেকেন্ড সেদিকেও যাবে না নির্ধারিত টাইমে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে। অপর একটি আয়াতের মধ্যে বলছেন আইনামা কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম হে নবী বলো যারা মৃত্যু থেকে পলায়ন করতে যায় ফা ইন্নাহু মুলাকিকুম ওই মৃত্যু থেকে মুলাকাত করবে গ্রাস করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা অথবা প্রত্যাঙ্গন করতে হবে যিনি দৃশ্যের জ্ঞানী অদৃশ্যের জ্ঞানী সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যাবর্তন করতে হবে। মা কুনতুম তাআমালুন এবং সেখানে জানতে পারবে দুনিয়ার জমিনে আমরা কী কাজ করেছি। তাই সম্মানিত হাজিরিন এই দুনিয়ার জমিনে আমরা পরীক্ষার মুহূর্ত। পরীক্ষাটি হলের মধ্যে যে তিন ঘন্টা সুন্দর করে যেভাবে তার সময়টুকু অতিবাহিত করে আমাদের জীবন 50 বছর 60 বছর 70 বছর সময়ে আমরা পরীক্ষাটির মতো মূল্যবান সময় মনে করে আমাদের জীবন অতিবাহিত করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে পুরস্কার দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।